সরকার পতনের দাবিতে চতুর্থ পর্যায়ে শেষ দিনের অবরোধ চলছে বিচ্ছিন্ন ঘটনায়। অবরোধের সমর্থনে সকালে রাজধানীর কয়েকটি স্থান থেকে মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ভোরে ঢাকার কাঁচপুর এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অবরোধের সমর্থনে নগরীর অলিগলিতে মিছিল বের হয়। অন্যান্য দিনের তুলনায় নগরীতে যান চলাচল অনেকটা স্বাভাবিক, মোড়ে মোড়ে যানবাহনের চাপ রয়েছে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজও কোনো নেতাকর্মী আসেনি। পুলিশ পাহারায় তালা বন্ধ রয়েছে কার্যালয়। রাজধানী ঢাকার অবরোধের খবর সংগ্রহ করছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, অবরোধের আজকের চিত্র কেমন দেখছেন সে সম্পর্কে আমাদের জানান। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় বিএনপির সামনে দাঁড়িয়ে আছি আমি এবং এই নয়াপল্টনের কার্যালয় থেকে যে বিএনপি কার্যক্রম চালায় সেই নয়াপল্টন কিন্তু আজও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এবং কিছুক্ষণ আগে একটি খবর জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নয়াপল্টন থেকে সামনে গেলে যে নাইটিংগেল থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কের যে মোড়টা রয়েছে সেই মোড়ে কিছুক্ষণ আগে বিএনপি নেতাকর্মীরা কিন্তু অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেছে এবং প্রায় সখানেক মানুষের এই মিছিল থেকে কিন্তু আশপাশে যে বাস এবং যে পরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু এক ধরনের পিকেটিং তারা করেছে এবং সেই জায়গাটিতে অনেকটা গতি নিয়েই সেই মিছিলটি কিন্তু ঝটিকা মিছিলটি কিন্তু পুরানা পল্টনের দিকে এগিয়ে গেছে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে এবং সেখানে পুলিশ তাদের ধাওয়া করলে তারা কিন্তু এরপরে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে এবং সেখানে বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এছাড়া যদি বলি তাহলে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ তারা অবরোধের সমর্থনে মিছিল করেছে এবং পানির বিজয়নগর পানির ট্যাঙ্কের কাছে এর আগে অর্থাৎ সকাল 11:30টার দিকে গণ অধিকার পরিষদ তারা মিছিল বের করেছে অবরোধের সমর্থন। এছাড়া নগরীতে আজকে যদি বলি তাহলে বলা যায় যে নগরীতে যান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও খুব সাধারণ দিন বা স্বাভাবিক দিন বা যানজটের যে ঢাকার চিরচেনা রূপ সেটি কিন্তু নেই। দূরপাল্লার গাড়িও খুব একটা ছাড়েনি ঢাকা থেকে বিভিন্ন রুটে চট্টগ্রাম কিংবা রাজশাহী রংপুরের দিকে। এছাড়া মোটামুটি ঢিমে তালেই চলছে আসলে অবরোধের শেষ দিন এবং আজকে সন্ধ্যা 6টা কালকে ভোর 6টায় কিন্তু এই অবরোধ শেষ হবে। জানছিলাম ঢাকার অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।